ভাল করে চলে গিয়ে যায় এইটাও খুলে গেছে কেশ পাতা আছে আলোর কোলে সেটে আজ অনেক দিন ধরে দর্শকদের প্রশ্ন ছিল আবার তাকে কবে টিভির পর্দায় দেখা যাবে কৌশিক দা আবার কবে ধারাবাহিকে ফিরছে তো সেই প্রশ্নের অবসান অবশেষে কৌশিক দা আবার ফিরছে নতুন ধারাবাহিকে কি বলবে কৌশিক দা কেমন আছো বেশ আমি খুব ভালো আছি আমি জীবনটা অনেকটা টপ আপ পদ্ধতিতে চালাই পয়সা থাকলে কাজ করি না পয়সা ফুরিয়ে গেলে কাজ করি তো পয়সা ফুরিয়ে গিয়েছিল তখন কাজ খুঁজছিলাম বুম্বাদা বলল একটা ইন্টারেস্টিং গল্প আছে তুই যদি ফাঁকা থাকিস আয় একবার কথা বলি কথা বললাম খুবই পছন্দ হয়ে গেল কাজ তো ধরো যে চরিত্রই করি অভিনেতা হিসেবে আগে বিশ্বাস করতে হয় কিন্তু এইটা চরিত্রটা শুনেই মনে হলো যে এটাই অনেক কিছু করার আছে একবার লেট মি গিভ ইট এ ট্রাই একটু কমপ্লেক্স জটিল চরিত্র সম্পর্কের টানা পড়েন লেয়ার একটা চ্যালেঞ্জ যেটা আমাদের সবার জন্য আমিও এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি দেখা যাক কী হয় তার সাথে তো বউ হচ্ছে ভূত বাড়িতে কি কি কাণ্ড কারখানা চলছে হ্যাঁ দেখুন আমি এইভাবে বলবো না আমার আমি যে চরিত্রটা করছি সেই ছেলেটি যাকে সবচেয়ে পৃথিবীতে ভালোবাসত তাকেই বিয়ে করেছিল এবং সামাও কোনোভাবে সে আর তার জীবনে নেই কিন্তু কাছের মানুষরা জীবনে না থাকলেও আশেপাশেই থাকে এই ভাব নিয়ে জীবনে জীবনটাকে আমি দেখতে ভালোবাসি এই গল্পের সাথে জীবনের মিল আছে তাই আমি এটাকে আমার অল্টার ইগো হিসেবে দেখছি আচ্ছা তার সাথে এই যে এখানে অনেক কিছু তোমার যে ইনভিজিবল বউ সে অনেক কিছু কাজকর্ম করছে এরকম কোন সুপার পাওয়ার তোমার মধ্যে হলে তুমি কি করতে চাও খুশি জানি না আই এম নট শিওর তবে এরকম একটা সুপার পাওয়ার যদি আমার কাছে থাকে তাহলে আমার বোধহয় আরো একটু নির্লিপ্ত থাকতে সাহায্য হবে খুব ভালো খুবই মিষ্টি খুবই মজার প্রচুর এনার্জি মন দিয়ে কাজ করছি ওকে দেখে কখনো কখনো আমরাও ইন্সপায়ার্ড হচ্ছি আর একটু মন দিতে বাধ্য হচ্ছি আমার আমার প্রত্যেকের সবচেয়ে কমফোর্টের জায়গা হচ্ছে মা যার পেটে যে পেট থেকে জন্ম দিয়েছে আমার তো এই গল্পটার সাথে মা সার্বিকভাবে জুড়ে আছে তো এটাও একটা খুবই রিলেটেবল ব্যাপার দেখা যাক কী হচ্ছে খুবই আশাবাদী আমরা বলবো যে দেখ অনেক কাজ জি তো আপনারা ঠিক করেন দেখবেন কি দেখবেন না দুদিন দেখে নিন ভালো না লাগলে দেখবেন না 27 তারিখ থেকে রাত 9টায় জি বাংলাতে